আশুরার দিবসে রোজা যদি আমরা রাখতে পারি, মুহররমের 10 তারিখ আশুরা, এই আশুরার রোজা যদি আমরা রাখতে পারি তাহলে 2 বছরের গুনাহ আল্লাহ maaf করবেন। এই আশুরার রোজা কোথায় থেকে আসলো, ইতিহাস কি, এটাও আমাদেরকে জানতে হবে। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর নবী জানায় দেন আফদালুস সিয়াম বাদা রমাদান, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা, সবচেয়ে ফজিলতের রোজা শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররমের রোজা। এই মুহাররমের রোজা যারা রাখবে তাদের জন্য অনেক ফজিলতের কথা এসেছে। কেমন ফজিলতের কথা, আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউমি আশুরা ইন্নি আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফিরু আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বাদা। আমার নবী জানায় দেন, মায়ার নবী বলেন, ইয়াসিয়াম ইয়াউমি আশুরা, যেই ব্যক্তি আশুরার দিবসে রোজা রাখবে, ইন্নি আহতাসিবু, আমি আল্লাহর দরবারে আশা রাখি, ইন্নি আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর দরবারে আশা রাখি, ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়াসানাতাল্লাতী বাদা, তার পূর্বের এক বছরের গুনাহ আগামী এক বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, দুই বছরের গুনাহ maaf করবেন। আশুরার দিবসে রোজা যদি আমরা রাখতে পারি, মুহররমের 10 তারিখ আশুরা, এই আশুরার রোজা যদি আমরা রাখতে পারি তাহলে 2 বছরের গুনাহ আল্লাহ maaf করবেন। এই আশুরার রোজা কোথায় থেকে আসলো, ইতিহাস কি, এটাও আমাদেরকে জানতে হবে। এটার ইতিহাস হচ্ছে আল্লাহর নবী মায়ার নবী হিজরত করে যে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন যে আশুরার দিবসের দিন কিছু ইহুদি এই দিনে রোজা রাখে। এবার আমার আপনার মায়ার নবী জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা তোমরা আজকে কেন রোজা রাখো? এবার ইহুদিরা জবাব দেয়, আমরা এই দিনে রোজা রাখি কারণ এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউনের দলবল থেকে আল্লাহ তাআলা ওই নীল নদ পাড়ি দিয়া বাঁচায়া দিছেন, আর ফেরাউনকে ডুবে তার দলবল সহ ওই নীল নদের ভিতরে ডুবাইয়া মেরেছে। এই কারণে আমরা শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ, আমরা যারা ইহুদি আছি তারা এই আশুরার দিবসের দিন রোজা রাখে। আমার আপনার মায়ার নবী এই কথা শোনার পর সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম শুনো, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমার বিসিয়ামিহি, আরে মুসা আলাইহিস সালাম ওয়াস সালামের অনুসরণ করার বেশি হকদার তো আমি নবী এবং আমরা যারা আছি আমার উম্মতেরা তারা বেশি হকদার, সুতরাং তোমরাও এই আশুরার দিবসের দিন রোজা রাখো। এবং আবার যারা রোজা রাখার আমরা সাহাবায়ে কেরাম আছি তাদের সবাইকে নির্দেশ দাও। এই জন্য আমার আপনার মায়ার নবী আরেক হাদিসে জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। আমার আপনার মায়ার নবী বলেন, আশুরার দিবসের দিন তোমরা রোজা রাখো তবে ইহুদিদের বিরোধী করো, অর্থাৎ ইহুদিরা যেহেতু আশুরার দিবসের দিন রোজা রাখে তোমরাও আশুরার দিবসের দিন রোজা রাখো, তবে আগে একটা মিলাইয়া অথবা আশুরার দিবসের পরের দিন আরেকটা মিলাইয়া সর্বমোট 2টা রোজা। কয়টা রোজা ভাই? 2টা রোজা আমরা রাখবো, 9-10 অথবা 10-11, 9-10 মুহররম অথবা 10-11 মুহররম মাসের আমরা 2টা রোজা রাখবো। 2টা রোজা যদি আমরা রাখতে পারি তাহলে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আমি আপনি 2 বছরের গুনাহ থেকে মুক্তি পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ, কারণ গুনাহে ভরপুর আমাদের অন্তর, এমন কোন মানুষ নাই পাওয়া যাবে না গুনাহ নাই। গুনার মত পূজা মাথায় লইয়া আমরা প্রতিনিয়ত ঘুরতেছি কিন্তু আমাদের কোনো টেনশন নাই। কি উপায় হবে ওই কবরের ভিতরে, যেই কবরটা অন্ধকার ঘর, আল্লাহর নবী জানায় দেন এমন অন্ধকার ঘর যার ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা উপরে তে বাঁশের সানি দিয়া একটা ঘর বানায় দিয়ে আসবে,
যেই ঘরের ভিতরে আমার মা যাবে না সন্তান যাবে না চিৎকার করে ডাকবো আমার সন্তানকে কোথায় আসো আয় সন্তানরা কেউ জবাব দিবে না আমার আপনার এত সুন্দর এত ভালোবাসা এত সুন্দর করে ঘরটা বানায়া দিয়ে গেলাম বিল্ডিংটা বানায়া দিয়ে গেলাম খাট সোফা আলমারি ল্যাব তোষকের অভাব নাই সব কিছু বানায়া দিয়া গেলাম কিন্তু দুই চোখ যেদিন বন্ধ হইয়া যায় স্ত্রীও কান্দে সন্তানও কান্দে আমার বাবা নাই আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে ও বাবা তোমাকে কি আর কোনোদিন দেখবো না বাবা চোখের সামনে কেমনে তুমি চলে গেলা যেই বাবার জন্য এত পাগল সন্তানগুলো সন্তানগুলো কান্না করবে ঘরের স্ত্রীও কান্না করবে তবে স্ত্রী বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামায়া দাও সন্তানও বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামায়া দাও আর ঘরের ভিতরে দেখা যাবে না আমি আপনি যেই স্ত্রী আমাকে দেখার জন্য এত পাগল এক সেকেন্ড না দেখলে পাগল পারার নেই হইয়া যায় সন্তানগুলো আমাকে আপনাকে না দেখলে পাগল পারার নেই হইয়া যায় সন্তানগুলো বাবা বাবা বলে চিৎকার করে কাঁদে কিন্তু সন্তানগুলো বলে বাবাকে তাড়াতাড়ি নামায়া দাও গোসলের ব্যবস্থা করো শেষবারের মতো গোসল বড়ই পাতার গরম পানি করা রেডি হচ্ছে আর কিছু মানুষ বাজারে চলে গিয়েছে শেষবারের মতো তিনটা কাপড়ের কাপড় পরায়া দিবে ওই তিনটা কাপড় কিনার জন্য চলে গিয়েছে আরেকজন লোক চলে গিয়েছে মসজিদের ইমাম সাহেবের কাছে বলতে হুজুর ঘোষণা করেন উমুকের জানাজা হবে এবার শেষবারের মতো যখন বাড়ির থেকে আমার লাশটা নামায় নাই আমার সন্তানেরা চিৎকার করে করে কাঁদে বাবা ও বাবা তোমাকে কি আর দেখবো না বাবা শেষবারের মতো বিদায় হয়ে যাচ্ছ বাবা আমাদেরকে কে দেখবে আমাদেরকে কে দেখাশোনা করবে কি উপায় হবে আমাদের আমাদের তো আর কেউ নাই সন্তানেরা কাঁদবে স্ত্রী কাঁদবে মা কাঁদবে বাবা কাঁদবে সবাইকে নিয়ে এবার বাহির হয়ে যাবে লাশটা নিয়ে যখন বাহির হয়ে যাবে সবাই জানাজার জন্য রেডি হয়ে যাবে জানাজা দেওয়া হয়ে যাবে জানাজা যখন শেষ হয়ে যাবে জানাজা শেষ করিয়া এবার চারজন লোক চারজনে কাঁদে খাটিয়া কাঁদের ভিতরে লইয়া চারজন কবরের দিকে রওনা হইয়া যাই আমি স্বপ্নের ঘরের মতো তাকে দেখবো ওই চারটা লোক মনে হয় আমার কবরে নামবে ওই চারটা লোক মনে হয় আমার কুবাপন তারা আমার সাথে থাকবে তারা আমার থেকে ছড়বে না তাকে দেখলাম কবরের কাছে যখন নিয়ে গেল ওই চারটা লোক থেকে তিনজন লোক লাভ দিয়া নামছে নামার পর আমার লাশটা কবরের ভিতরে রাখছে রাখার পর তাকে দেখলাম আস্তে ধীরে বাঁশ দেওয়া শুরু করে দিয়েছে বাঁশ দিতে দিতে দেখেই একজন লোক উঠে গেছে আমি মনে করলাম মনে হয় ওই দুইজন আমার খুব আপন তাকে দেখলাম ওই দুইজন লোক আস্তে ধীরে উঠে যায় আমার আপনজন আমার সন্তান আমার বাবা আমার মা আমার চাচা আমার দাদা তারা সবাই আত্মীয় স্বজন মিলিয়া এবার আমার কবরের উপর মাটি দেয় মাটি চাপা দিয়া সবাই এবার দোয়া পরে চলে আস আমি চিৎকার করে কাঁদি ও আমার সন্তানেরা কই আমার বাবা কই ঘরটা কত সুন্দর বানাইলাম আজকে আমাকে কেন বিছানাবিহীন এই কবরের ভিতরে রাইখা তোমরা চলে যাইতে যেই কবরের ভিতরে আলো নাই বাতাস নাই সাথী নাই সঙ্গী নাই ও দুনিয়ার মুসলমান ইমানদার ভালো করে শুনিয়া না গুনা নিয়ে যদি কবরে যাও কবরের দুই পাশের মাটির চাপ পাজুরের হাড় গুলো ভেঙ্গে সুরমার হয়ে যাবে
ও দুনিয়ার মুসলমান শুধু তাই নয় আল্লাহর নবী জানায় দেন কবরের ভিতরে বিশাল বিশাল সাপ আসবে একটা দুইটা নয় 70 থেকে 99 টা সাপ এসে কামড়াবে ওই সাপগুলো কামড়াইয়া 70 গজ নিচে নিবে আবার 70 গজ উপরে উঠাবে আবার 70 গজ নিচে নিবে এভাবে কিয়ামত পর্যন্ত আযাব চলতে থাকবে এই কারণে আমার নবী জানায় দেন আল কবরু ইম্মা রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুন মিন হুফারিন নার কবর হয়তো জান্নাতের বাগান অথবা জাহান্নামের বাগান হবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের কাজ দিয়ে হাঁটতেন চোখ দিয়ে বেবে পানি টপকায়া টপকায়া পড়তো দাড়ি মুবারক ভিজে যেত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি তো যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন এক ফোঁটাও কানতে দেখি না কিন্তু যখন কবরের পাশে আসেন এত কেন কান্নাকাটি করেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয় আমি এত কান্নার কারণ হচ্ছে এই কবর হলো আখিরাতের প্রথম গাটি এই কবরের ভিতরে যে পার পেয়ে যাবে এই কবরের ভিতরে যার সহজ হয়ে যাবে পরকালে আখিরাতের যত স্টেপগুলো আছে সব স্টেপ তার জন্য সহজ হয়ে যাবে প্রেজেন্টস বাই কোয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী